गांधी मूर्तिर पादोदेशे जे छेले मेयेरा बसे रयेछे परीक्षाय पास करबार परेओ तारा होच्छे षड़यंत्रेर शिकार। बोलछि फ्ल्याट थेके तो चुरी होये जेते पारते। ताहले कारोर आश्वास छिल? कार आश्वास छिल? प्रशासनेर आश्वास छिल। जेदिन रेड हय सेदिनेर आगेर दिन अब्दि ब्लू फ्ल्याशार जालिये पुलिशेर गाड़ी नीचे केन दाड़िये थाकतो? के आश्वास दियेछिलेन टाका कलकाताय থাকুক কোনো অসুবিধা হবে না? এমনিতে এই মুহূর্তে তৃণমূলের নেতা মন্ত্রী যারা আছে তারা ঢেকুর তুললে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে। কুণাল ঘোষ ঢেকুর তুললে খাসি ইলিশের গন্ধ বেরোচ্ছে। কারণ ববিয়াকে বুঝতে পাচ্ছেন ভাইপো বাঁচাও কর্মসূচিতে জোড়া পাঁটা বলি হবে। জোড়া পাঁটার মধ্যে একটা চালকুমড়ো বলি হয়ে গেছে। মদন মিত্র গ্রেপ্তার। তৃণমূল জেলের মধ্যে থাকা অবস্থাতেও তাকে মন্ত্রিত্ব পদে বহাল রাখলো। পার্থ চট্টোপাধ্যায়কে বের করলো কেন? যখন জেলের মধ্যে ছিলেন তখন তিনি প্রার্থী হয়েছিলেন, একই অভিযোগ তো, দুর্নীতি তো। এখন ওই সাদা হাতি গর্তে পড়েছে, চামচিকে টামচিকে যা আছে সব দুর্নীতিবাদ ছোট বড়, তারা এখন এসে লাথাচ্ছে। অভিষেক ব্যানার্জি 2014 থেকে সাংসদ আছে। যে ছেলেমেয়েরা ওখানে বসে রয়েছে প্রায় 500 দিন পেরিয়ে গেল বসে রয়েছে, ওনার আজকে চোখে পড়েছে? ইয়ার কি মারা জায়গা বানালো? 21 জুলাই পার্থ চট্টোপাধ্যায় যখন গাড়ি থেকে নামছিল পুলিশ গিয়ে দরজা খুলে দিয়েছিল। এখন পুলিশ ঘাড় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছে ইডির লক আপে। যে সমস্ত কিছু সংখ্যক বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রী তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের গুণগান গাইছেন, আজকে একটু ফেসবুকটা খুলে দেখবেন অর্পিতা ঠ্যাং ছড়িয়ে কেঁদেছে। একটু চিত্রটা দেখবেন মাথার মধ্যে রেখে দেবেন। নমস্কার, আমি শিবম, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জাস্ট একটা কোট রাজ্য রাজনীতি নয়, ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাড়া ফেলেছে আমি ষড়যন্ত্রের শিকার। এই নিয়ে কি বলছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, আমাদের সঙ্গে সরাসরি আছেন। সায়নদা, কি বলবে পার্থ চট্টোপাধ্যায় একটা কোর্ট, কিভাবে দেখছো পুরো বিষয়টা? না, দুটো কথা। ষড়যন্ত্রের শিকার যদি কেউ হয়ে থাকে, গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েরা বসে রয়েছে পরীক্ষায় পাশ করবার পরেও, তারা হচ্ছে ষড়যন্ত্রের শিকার, এক নম্বর কথা। দু নম্বর কথা, এমনটা ভাববার কোনো কারণ নেই যে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন একেবারে সৎ, একদম মানে নির্ভেজাল মানুষ। দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি এই সরকার করেছে, এই মন্ত্রিসভা করেছে। কিন্তু ষড়যন্ত্র বলতে যেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে চাইছেন সেটা আমাদের কাছেও খুব পরিষ্কার। 60 কোটি টাকা নগদ শহরের বুকে কে রেখে দিয়েছিল? কথা হচ্ছে কার আশ্বাসে রেখে দিয়েছিল? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কার আশ্বাসে পার্থ চট্টোপাধ্যায় দুটো ফ্ল্যাটে 60 কোটি টাকা, এত সোনা, এত জমি জমার কাগজপত্র রেখে দিল? ধরো আমি তোমাকে বলছি ইডি সিবিআই ছেড়ে দাও, আরে চুরি হয়ে যেতে পারতো তো। বলছি ফ্ল্যাট থেকে তো চুরি হয়ে যেতে পারত। তাহলে কারোর আশ্বাস ছিল? কার আশ্বাস ছিল? প্রশাসনের আশ্বাস ছিল। তুমি খোঁজ নিয়ে দেখো যে যে ফ্ল্যাটের ওখান থেকে টাকাটা উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটের বাইরে যেদিন রেড হয় সেদিনের আগের দিন অবধি ব্লু ফ্ল্যাশার জ্বালিয়ে পুলিশের গাড়ি নিচে কেন দাঁড়িয়ে থাকতো? ওয়াই? কে আশ্বাস দিয়েছিলেন টাকা কলকাতায় থাকুক কোনো অসুবিধা হবে না? বলতো আজকে যখন সবটা মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছেন যে টাকা আমি তুলেছি ঠিক, কিন্তু সে টাকা আমি সবাইকে ভাগ করে দিয়েছি, সে টাকা সবাই নিয়েছেন, নিয়ে এখন শুধু আমার ডানা ছাড়ছে, আমাকে বের করে দিচ্ছে, স্বাভাবিকভাবে পার্থ চট্টোপাধ্যায় বলছেন। কুণাল ঘোষও বলেছিলেন, কুণাল ঘোষ ষড়যন্ত্রের শিকার। সারদা রোজভ্যালি থেকে যারা যারা সুবিধা পেয়েছে তাদের নাম তৃণমূল, তাদের মিডিয়া থেকে ফ্যাসিলিটি পেয়েছে তৃণমূল, আর বেচারা কুণাল ঘোষকে জেল খাটতে হয়েছে প্রায় 3 বছর ধরে। কুণাল ঘোষ হোক আর পার্থ চট্টোপাধ্যায় হোক, তাদের দপ্তর আলাদা হতে পারে, ববি হাকিম হোক বা সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, দপ্তর আলাদা হতে পারে, দুর্নীতিটা ইজ কমন। তৃণমূলের দুর্নীতি কমন, ডিপার্টমেন্টগুলো আলাদা, কারোর এসএসসি, কারোর টেট, কারোর সারদা, কারোর নারদা, কারোর রোজভ্যালি, কারোর বালি, কারোর কয়লা, কারোর সোনা, দ্যাট ইজ। সান্দা, পরিষ্কারভাবে সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন দল থেকে বিতরণের ঘটনা কতটা সঠিক, উনি বলেন সময় বলবে, কিন্তু উল্লেখিত যেটা বিষয় বলেছেন মমতা ব্যানার্জি ঠিক, কি বলবে পুরো বিষয়টা? এটা গোলক ধাঁধার জটিলতায়? কিছু গোলক ধাঁধার বিষয় নেই ভাই। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন সময় বলবে, তার কারণ পার্থ চট্টোপাধ্যায় জানে তৃণমূল যাদেরকে বহিষ্কার করে তৃণমূল সময়ের সাথে সাথে আবার তাদেরকে ফিরিয়ে নেয়। আড়াবুলকে তৃণমূল বহিষ্কার করেছিল, আড়াবুল তৃণমূলের সম্পদ, আড়াবুল ছাড়া ভাঙড়ে ভোট করতে পারবে না, তৃণমূলের এত বড় ক্ষমতা নেই যে আড়াবুল ছাড়া ভোট হবে ভাঙড়ে। কুণাল ঘোষকে বহিষ্কার করেছিল তৃণমূল, আজকে কুণাল ঘোষকে বুকে আগলে নিয়েছে। শুধু তাই নয়, স্পোক্স পার্সন কুণাল ঘোষ, কুণাল ঘোষ রাজ্যের সম্পাদক,
তাহলে পার্থ চ্যাটার্জি জানেন যে কোন মানে তৃণমূলে দুর্নীতির দায় কাউকে যদি বহিষ্কার করা হয় আবার এক সময়ের পর তৃণমূল তাকে ফিরিয়ে নেয়, তাই জন্য বলেছে সময় বলবে, টাইম উইল হিলস এভরিথিং, কিন্তু মানুষ ভুলবে না। কুণাল ঘোষ এর পরিপ্রেক্ষিতে বলেছে, সায়নদা একটু বলে দিই, ষড়যন্ত্রের শিকার হলে আইনের পথ খোলা, কি বলবে মানে পার্থ চট্টোপাধ্যায়? শোনো আমি তোমাকে একটা কথা বলি, এমনিতে এই মুহূর্তে তৃণমূলের নেতা মন্ত্রী যারা আছে তারা ঢেকুর তুললে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে, কিন্তু কুণাল ঘোষ ঢেকুর তুললে খাসি ইলিশের গন্ধ বেরোচ্ছে। কুণাল ঘোষ একটা এনজয়মেন্টের মধ্যে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, উনি একটা সেলিব্রেশনের মুডের মধ্যে আছে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আমাদের কোনো সন্দেহ নেই। তার কারণ যারা রাজ্য রাজনীতি সম্পর্কে খবর রাখে তারা জানে যে কেন আমি এই কথাটা বলছি। কিন্তু কুণাল ঘোষ বলেছেন যে হ্যাঁ, যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে সে আদালতের সম্মুখীন হবে, আদালতে জানাবে। আমরা বলছি জনগণের আদালতে এটা প্রমাণিত, তৃণমূলের আমলে এই এত বড় বীভৎস দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ভাগ তৃণমূল কংগ্রেস পেয়েছে, এই টাকা নির্বাচনে তৃণমূল কাজে লাগিয়েছে। বলতো তৃণমূল চাইলেই আজকে সবটা পার্থ চ্যাটার্জিকে সাইড করে দিয়ে বেরিয়ে আসবে, হতে পারে না। উইথ পার্থ চ্যাটার্জি, এমনটা নয় যে গোটা মন্ত্রিসভা গোটা তৃণমূলের সবাই সৎ আর পার্থ একা অসৎ, না, পার্থই তৃণমূলের একজন, পার্থ কোনো ব্যতিক্রমী চরিত্র নয়। ফিরহাদ হাকিম বলেছেন, আমি অত্যন্ত শকড, মানে যে ফিরহাদ হাকিম দুদিন আগে প্রেস কনফারেন্সে ইডি সিবিআই কে নিয়ে কেন্দ্রীয় রাজনীতি, কেন্দ্রীয় যে দল বিজেপির দিকে আঙুল তুলেছিল, তিনি কালকে স্টেটমেন্ট দিয়েছেন আমি খুব শক, কি বলবেন? শুনুন, তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে কারা ছিল যারা পার্থ চ্যাটার্জিকে বহিষ্কার করেছে? অভিষেক ব্যানার্জি, যিনি নিজেই ইডির নোটিস খেয়ে বসে আছেন, এখন অবধি প্রায় 16 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। সুদীপ ব্যানার্জি, যে সুদীপ ব্যানার্জি 10 মাস ভুবনেশ্বরের জেলে ছিল রোজভ্যালি কাণ্ডে, এরা বসে ঠিক করছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জির কী হবে কি না, এই তো কথা। ববি হাকিম বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি, আজকে আর বলছেন না, কারণ ববি হাকিম বুঝতে পারছেন ভাইপো বাঁচাও কর্মসূচিতে জোড়া পাঁটা বলি হবে, জোড়া পাঁটার মধ্যে একটা চালকুমড়ো বলি হয়ে গেছে, পরে কে আছে বোঝা খুব মুশকিল, অনুব্রত না অন্য কেউ না ববি না পরেশ, কে আছে বোঝা মুশকিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ববি হাকিম তো স্ট্যান্ড পরিষ্কার ক্লিয়ার করছেন। ববি হাকিমকে গোটা পশ্চিমবাংলার মানুষ হাত পেত মানে ঘুষকাণ্ডে দেখতে পেয়েছে, উনি তখন লজ্জিত বোধ হননি, শোভন চ্যাটার্জিকে ঘুষ নিতে দেখেছেন উনি তখন লজ্জাবোধ করেননি, মদন মিত্র ওনার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, মদন মিত্র জেলের মধ্যে যখন ছিলেন তখন উনি লজ্জাবোধ হয়নি ওনার মধ্যে। আবারও বলছি চুরি দুর্নীতি কমন, তৃণমূলে দপ্তর আলাদা, অ্যামাউন্ট আলাদা। এবং মদন মিত্র আজকে বলেছেন পার্থদা পাপ করেছেন, মানে কোথাও গিয়ে ছবিগুলো ঠিক বদলে যাচ্ছে, মানে এই বিষয়টা কেমন লাগছে তোমার? মানে আমি তোমাকে বলছি ভালো ভালো করে ভাবো না, মদন মিত্র গ্রেপ্তার, তৃণমূল জেলের মধ্যে থাকা অবস্থাতেও তাকে মন্ত্রিত্ব পদে বহাল রাখলো, পার্থ চ্যাটার্জিকে বের করলো কেন? মদন মিত্র জেল থেকে যখন জেলের মধ্যে ছিলেন তখন তিনি প্রার্থী হয়েছিলেন, একই অভিযোগ তো, দুর্নীতি তো, মানি লন্ডারিং অ্যাক্ট। ফলত সেই দিক থেকে দাঁড়িয়ে মদন মিত্র যখন জেলে তখন মদন প্রার্থী, আর পার্থ যখন জেলের মধ্যে তখন পার্থকে ব্রাত্য বানিয়ে দিল, এ দুটো তো হতে পারে না। বলো তো এখন ওই সাদা হাতি গর্তে পড়েছে, চামচিকে টামচিকে যা আছে সব দুর্নীতি বা ছোটো বড়, তারা এখন এসে লাথাচ্ছে, সহ্য করতে হবে পার্থকে আর কি। এই অবস্থায় অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থীদের মিটিং কীভাবে দেখো সমস্যা? অভিষেক ব্যানার্জি কে? অভিষেক ব্যানার্জি কে? তৃণমূলের জাতীয় সম্পাদক। তার সাথে চাকরির কী সম্পর্ক সরকারের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে সরকারের? অভিষেক ব্যানার্জি কে? অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ, ওনার প্রেরোগেটিভ এটা? উনি শিক্ষা দপ্তরের কেউ? উনি পশ্চিমবঙ্গ সরকারের কেউ? অভিষেক ব্যানার্জি আজকে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, তৃণমূল চাইলে চাকরি দিতে পারে। অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক, তার সাথে সরকারের কী সম্পর্ক? সাংসদের সাথে সরকারের কী সম্পর্ক? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। বলো তো, খুব পরিষ্কার করে বলছি, অভিষেক ব্যানার্জি 2014 থেকে সাংসদ আছেন, যে ছেলেমেয়েরা ওখানে বসে রয়েছে প্রায় 500 দিন পেরিয়ে গেল বসে রয়েছে, ওনার আজকে চোখে পড়েছে? ইয়ারকি মারা জায়গা পায় না লোকজন, ওনার আজকে চোখে পড়েছে হঠাৎ করে? তৃণমূলের আমলে স্বচ্ছতার সাথে নিয়োগ সম্ভব নয়। তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে না? আমার শেষ দুটো প্রশ্ন,
কোথাও গিয়ে মনে হচ্ছে না অর্পিতা মুখার্জি বা আগে 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 যদি দেখো শারদার সময় দেবযানী দেবীর কথা উঠে এসেছিলেন, কোথাও গিয়ে এরা কোথাও উঠে আসে, মানে বলির পাঠা উপকরণ আমরা পেয়ে যাচ্ছি। কেন বলির পাঠা হবে? তৃণমূলের দুর্নীতির সমস্ত বেনিফিট নিয়েছে অর্পিতা বা ওই দেবযানী টেবযানী আরও আছে, আমি নাম বলছি না, তারা কেন বলির পাঠা হবে? আমি শুধু আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে সমস্ত কিছু সংখ্যক বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রীরা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের গুণগান গাইছেন আর মাঝে মাঝে আবার একটুকুনি স্টেপ আউট করে বিরোধীদেরকে আক্রমণ করছেন, আজকে একটু ফেসবুকটা খুলে দেখবেন অর্পিতা ঠ্যাং ছড়িয়ে কেঁদেছে, একটু চিত্রটা দেখবেন মাথার মধ্যে রেখে দেবেন। 21শে জুলাই পার্থ চ্যাটার্জি যখন গাড়ি থেকে নামছিল পুলিশ গিয়ে দরজা খুলে দিয়েছিল, এখন পুলিশ ঘাড় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছে ইডির লকআপে। একমাগে শীত যায় না, মাথায় রাখবেন দৃশ্যগুলো চোখের মধ্যে রেখে বাকি যা মন্তব্য করবার যা কিছু করবার করবেন। সামনে আমি আমি শেষ একটা প্রশ্ন, 3রা আগস্ট মোদি এবং দিদির সাক্ষাৎ, কোথাও গিয়ে তোমরা বারংবার বলছো যে সেটিং করে যেন এটা তদন্তটা চাপানে নেওয়া যেন না দেওয়া হয়, এখনও কি সেই স্ট্যান্ডে তোমরা আছো? সেটিং হয়েছে, সেটিং করে না হওয়ার চাইতে আমি তোমাকে বলছি সেটিংটা হয়েছে। কেন আমি তোমাকে বলছি, সেটিংটা খুব পরিষ্কার, ল্যাদার ভাইপোকে বাঁচাতে হবে, তার জন্য বলি হচ্ছে পার্থ, তার জন্য উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশগ্রহণই করলো না, যে মমতা ব্যানার্জি গোটা দেশের নেত্রী বিজেপির বিরুদ্ধে সে অংশগ্রহণই করলো না। আমি তোমাকে বলছি সারদা রোজভ্যালি নারদা তৃণমূল গিয়ে বিজেপির পায়ে পড়ে এই সমস্ত তদন্তকে গতিটাকে স্লথ করে দিয়েছে, এবারে পারবে না, ওটা তদন্ত কিন্তু কোর্ট মনিটর হচ্ছে, এটা পারবে বলে মনে হয় না। কিন্তু হ্যাঁ, তৃণমূল চেষ্টার কোনো কসুর করবে না, কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করেছে ইতিমধ্যে, সেই আত্মসমর্পণ করেই তৃণমূল চাইবে এই সমস্ত ঝুট ঝামেলা দুর্নীতি থেকে বেরিয়ে আসবে।